نعم، الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد. مرحبا بكم أيها الإخوان والأخوات المشاركون والمشاركات في دورة حياة المدينة. وان هناك تعبيرات عن حياة المدينة 2 3 ولذا أنا كتبت تعبيرات عن حياة المدينة. الأول موضوع زيارة করতে যাবেন শহর এলাকায় মদিনায়, তখন আপনি ওখানে কিভাবে কনভারসেশন করবেন, আরবিতে কথা বলবেন? হাল হিয়া আউয়াল জিয়ারাত লিমদিনাতি দাকা, আনত যাহাবত ইলা মদিনাতি দাকা ওয়ালাকিন আনত লা তাআরিফু, হ্যাঁ আনত لا تعرف الطرق كيف أذهب إلى هنا وكيف أذهب إلى هناك. وهناك يسألك أحد هل هي أول زيارة لمدينة ذاك؟ মানে আপনি কি ঢাকায় প্রথম আসছেন? নাআম ইন্নাহা আউয়াল জিয়ারাতি লিমদিনাতি দাকা, হ্যাঁ এটাই আমার ঢাকা শহরে প্রথম আসছে, আমি প্রথমবার ঢাকা শহরে আসছি, যার কারণে আমি এখানে কোনো কিছু কিনতেছি। আপনি উপভোগ করবেন বিএকামাতিকা হুনা, এখানে অবস্থান করাটা আপনি উপভোগ করবেন। ইস্তিমতা মানে উপভোগ করা, ইস্তামতা ইস্তামতি ইস্তিমতাআ, আরজু আশা করি আন তাস্তামতিআ বিএকামাতিকা হুনা, আশা করি আপনি এখানে অবস্থান করাটা উপভোগ করবেন। ইন্নি মুতাআক্কিদুন মিন যালিক, نتشير إني متأكد من ذلك. إنك ذهبت إلى مدينة كبيرة ثم أنت لا تعرف ولا تعلم كم المسافة إلى السوق. إذا أنت تسأل عن أحد المشاة الذين يسكنون في كم تبعد المسافة إلى السوق، بازار পর্যন্ত যেতে কতক্ষণ সময় লাগবে, কম تبعد المسافة দূরত্ব কত, إلى السوق এখান থেকে মার্কেট পর্যন্ত দূরত্ব কত। معذرة excuse me كم تبعد المسافة إلى السوق، إلى السوق سوق মানে হচ্ছে মার্কেট, মার্কেট পর্যন্ত যেতে কতক্ষণ সময় লাগবে, how far is to the market, মাসাফাত অথবা কি হয়, মাসাফাত অর্থ কি, আম মাসাফাত মাসাফাত অর্থ হচ্ছে কি দূরত্ব, আয়তন দূরত্ব, এখান থেকে বাজার থেকে কত দূরে, কাম তাবউদুল মাসাফাতু ইলা সুক, বাজার পর্যন্ত যেতে আপনার দূরত্ব কত, এখান থেকে কতক্ষণ সময় লাগবে, অথবা এটা দূরত্ব কত, আয়তন কত মানে কত কিলোমিটার মনে করেন। আপনি জিজ্ঞেস করবেন কাম আবাদু আন হাত্তাতুল হুদা, অথবা কাম আবাদু
عن كم أبعد عن محطة القطار ترين استيشن থেকে আমি এখন কত দূরে আছি how far I am I from the railway station railway station থেকে এখন আমি কত দূরে আছি মানে আনা এখানে একটা আনা বলতে পারেন অথবা ইন্নি কম আবাদু আন মাহাত্মাত القطار আমি এখন রেল স্টেশন থেকে কত দূরে অবস্থান করতেছি হাল হাজা তারিখ হ্যাঁ স্যার স্যার আবাদু তাবাদু একবার কি বাইদ বাদ হতে আসছে বাইদ হতে আসছে হ্যাঁ হ্যাঁ আবাদু কম আবাদু কত দূরে আর ওটা কাম মানে তাবাদু আনা কম আবাদু আন মাহাসাতুল কিতাব আমি এখন রেল স্টেশন থেকে কত দূরে অবস্থান করতেছি উপরে যে তাবাদু এটা এটার কি হিসেবে তাবাদু এটা হচ্ছে কি ফিআলে মুবারক কম তাবাদুল মাসাফাতু ইলা সুক ফিআলে মুবারক মানে জানার বিষয়টা হচ্ছে এক জায়গায় ফেল মুজার এক জায়গায় ইসমেতম জিলে এরকম কি জন্য মানে এটা এতটুকু রেল স্টেশন পর্যন্ত যেতে এখন কত দূর হ্যাঁ এখানে কত দূরত্ব কত এখানে আমি আচ্ছা জাস্ট আচ্ছা কয়েকটা সেন্টেন্স কয়েকটা ব্যবহার দেখাচ্ছি আর কি ঠিক আছে মাসাবাদ মাসাবাদ তারপর থেকে হাল মাসাফা মানে হচ্ছে কি আয়তন দূরত্ব আচ্ছা হ্যাঁ বুঝতে পারছেন তাহলে তাবাদুল মাসাবা এটা দুটো মিলে একটা মানে দূরত্ব বোঝাচ্ছে আর কি না হ্যাঁ হ্যাঁ কাম তাবউদুল মাসাফা মানে এখান থেকে দূরত্ব কতটুকু হবে কত দূরে হবে ঠিক আছে জি শুকরান স্যার হাল হাজা হুয়া আত-তারিক আস-সাহীহ লিজামিআতি দার تسأل عن 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 مشاة عن أحد المشاة عن أحد عن أحد مواطنين في ذاك هل هذا هو الطريق الصحيح؟ আপনি যে কোনো একজন পথিককে জিজ্ঞেস করছেন সঠিক রাস্তা আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এটাই কি সঠিক রাস্তা مؤكد انه ليس ببعيد سيرا على الاقدام এখন এই যে আপনার থেকে আপনি জিজ্ঞেস করছেন كم تبعد المسافه الى السوق অথবা كم ابعد عن محطه القطار হ্যাঁ আনসার জিজ্ঞেস করছেন সে আনসার দিতে পারে مؤكد شيور انه ليس ببعيد এটা বেশি দূরে নাই سيرا على الاقدام পায়ে হেঁটে যাওয়া যায় এটা পায়ে হেঁটে যাওয়া যাবে this not far to walk এটা পায়ে হেঁটে যাইতে বেশিক্ষণ সময় লাগবে না انه ليس ببعيد سيرا على الاقدام এটা বেশি দূরে নাই পায়ে হেঁটে যাওয়া যায় পায়ে হেঁটে যেতে এটা বেশিক্ষণ সময় লাগবে না অথবা اسلك هذا الشارع في الاتجاه المستقيم আপনি এই যে একটা জিজ্ঞেস করছিলেন মানে এখান থেকে কত দূরে অথবা আমি কিভাবে যেতে পারি জিজ্ঞেস করছেন আপনাকে বললো উসলুক হাজা শাআর ফিল ইত্তিজাহ আল মুস্তাকিম উসলুক আপনি ফলো করুন হাজা শাআর এই রাস্তা দিয়ে আপনি চলতে থাকেন ফিল ইত্তিজাহ আল মুস্তাকিম মানে সোজা সোজা পথ আল ইত্তিজাহ মানে দিক মুস্তাকিম মানে সোজা মানে ফলো দিস স্ট্রিট স্ট্রেট এহেড আপনি এই রাস্তা দিয়ে সোজা চলে যাবেন উসলুক হাজা শারি ফিল ইত্তিজাহ আল মুস্তাকিম উসলুক মানে আপনি চলবেন সালাকা ইয়াসলুক মানে চলা হাজা শারি এই রাস্তা দিয়ে ফিল ইত্তিজাহ আল মুস্তাকিম অর্থাৎ হচ্ছে কি সোজা মানে সোজা এই পথ দিয়ে যাবেন আমরা বলি না সোজা এই পথ দিয়ে যাবেন উসলুক হাজা শারি ফিল ইত্তিজাহ আল মুস্তাকিম উস্তাদ ইত্তিজাহ মানে কি জি ইত্তিজাহের মিনিংটা কি হলো তাহলে ইত্তিজাহ অর্থ হচ্ছে কি দিক হ্যাঁ ইত্তিজাহ অর্থ কি দিক ফিল ইত্তিজাহ আল মুস্তাকিম সোজা এই দিক দিয়ে যাবেন
এই রাস্তায় সোজা এদিক দিয়ে যাবেন, ঠিক আছে? আল উসলু খাজা শারে, এই রাস্তা দিয়ে যাবেন, ফিল ইত্তিজাহিল মুস্তাকিম, সম্পূর্ণ একদম সোজা, সোজা পথে আপনি এই রাস্তা দিয়ে যাবেন, ঠিক আছে? এই পথ দিয়ে সোজা চলে যান। আল ইত্তিজাহুল মুস্তাকিম মানে কি? সোজা মানে সোজা দিক, সহজ মানে সোজা পথে, এই এই রাস্তায় আপনি সোজা পথে যাবেন। উসলু খাজা শারে ফিল ইত্তিজাহিল মুস্তাকিম, একদম মানে ফিল ইত্তিজাহিল ইয়ামিন না, ডান দিক দিয়ে না, ফিল ইত্তিজাহিল মানে কোন ফিল ইত্তিজাহিল শিমাল না, বাম দিক দিয়ে না, বরং ফিল ইত্তিজাহিল মুস্তাকিম, সোজা পথে একদম। আলি আশারে মানে রাস্তা, এই রাস্তা দিয়ে সোজা চলে যাবেন। সোজা ইত্তিজা মানে হচ্ছে কি দিক, আপনি এই রাস্তা দিয়ে সোজা দিক দিয়ে যাবেন। যে বুঝলাম সারের মধ্যে এই এরাপটা কি হবে? হাদা শারিআ, উসলুক হাদা শারিআ ফিল ইত্তিজাহিল মুস্তাকিম, হাদা শারিআ উসলুক, আপনি যান হাদা শারিআ এই পথে, হাদা শারিআ ফিল ইত্তিজাহিল মুস্তাকিম। এখানে জেদ দেওয়া থাকলে একটা ভুল আছে, হাদা শারিআ উসলুক হাদা শারিআ, অথবা এখানে যদি আপনি ফি দেন উসলুক ফি হাদা শারিআ ফিল ইত্তিজাহিল মুত্তাকিম, তখন ফি দিলে এটা জের হবে, এটা জের হয়ে সেটা বলা আছে, উসলু খাজা শারিআ ফিল ইত্তিজাহিল মুত্তাকিম। শুকরান। এরপর লাবুদ্দা আন তারকাবাল হাফিলা রকম সালাসা, তোমাকে অবশ্যই 3 নম্বর বাস উঠতে হবে। তুমি যদি কি এখান থেকে মনে করো ইউনিভার্সিটি যেতে চাও অথবা মার্কেটে যেতে চাও, লাবুদ্দা আন তারকাবাল হাফিলা রকম 3, রকম সালে আসা, তোমাকে 3 নম্বর বাসে উঠতে হবে, অথবা আপনি 2 নম্বর বাসে উঠতে হবে, 3 নম্বর বাসে উঠতে হবে, 1 নম্বর বাস, বাসের নাম্বার থাকে শহর এলাকায়, হ্যাঁ, এক এক রোডের এক একটা বাসের নাম্বার। তাহলে তুমি 3 নম্বর বাসে তোমাকে উঠতে হবে, যদি তুমি ইউনিভার্সিটি যেতে চাও অথবা রেল স্টেশনে যেতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? 3 নম্বর বাসে উঠতে হবে। লাবুদ্দালাকা, তোমার উচিত আন্তার কাবা উটা আরোহণ করা, আলহাফিলা বাসে রকম আতা, রকম নম্বর এত, আলহাফিলা রকম, আপনাকে 3 নম্বর বাসে উঠতে হবে। তাহলে এখানে হচ্ছে কি আপনার উচিত বা আপনাকে আপনার কর্তব্য, ঠিক আছে? লাবুদ্দালাকা আন্তার কাবাল হাফিলা রকম সালাসা, আপনি এখানে রকম আরবা, রকম খমসা, এরপর হচ্ছে কি দানি উইকা তরি কাকা আলাল খারিতা। অনেক সময় আমরা ম্যাপের মধ্যে, মানচিত্রের মধ্যে দেখি দিতে চাই, অথবা আমাদেরকে আমরা কারো কাছে যদি কোন একটা স্থান সম্পর্কে জিজ্ঞেস করি, তখন আমাদেরকে ম্যাপ, গুগল ম্যাপের মধ্যে আমাদেরকে দেখিয়ে দিতে চাই। তো উনি বলে দানি, আমাকে একটু সময় দিন, উরিকা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, তরি কাকা তোমার রাস্তা, আলাল খারিতা ম্যাপের মধ্যে, আমি মানচিত্রে বা ম্যাপে আপনার পথটা দেখিয়ে দিচ্ছি, দেখাতে আমাকে একটু সুযোগ দিন। দানি উরিকা, দানি আমাকে সুযোগ দিন, উরিকা আমি দেখাচ্ছি, তরিকাকা আপনার রাস্তা, আলাল খারিতা আমি মানচিত্রে আপনার রাস্তাটা দেখিয়ে দিচ্ছি, আপনি কোন দিকে যাবেন সেটা আমি মানচিত্রের মধ্যে, ম্যাপের মধ্যে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে কি কাইফা ইউমকিনুনিল উসুল ইলাল মাতহাফিল ওয়াতানি মিন ফাদলিক, আপনি এখান থেকে আনতা তুরিদু আনতা জাহাবা ইলাল মাতহাফিল ওয়াতানি, জাতীয় জাদুঘর, ওয়ালাকিন আনতা লা তাআরিফু কাইফা তাসিলু ইলাইহা, কাইফা তাসিলু ইলাইহা, আপনি কিভাবে সেখানে পৌঁছবেন সেটা জানেন না, তখন আপনি জিজ্ঞেস করবেন কাইফা ইয়ুমকিনুনি, আমি কি আমার কিভাবে সম্ভব হবে, আল উসুল ইলাল মাতহাফিল ওয়াতানি, জাতীয় জাদুঘরে পৌঁছতে আমার পৌঁছা আমার কিভাবে সম্ভব, মিন ফাদলি প্লিজ দয়া করে একটু বলবেন। ন্যাশনাল মিউজিয়াম আর কি, আল আল মাতহাফুল ওয়াতানি, তাহলে আপনি যে জায়গায় যেতে চাচ্ছেন ওই জায়গার কথা এখানে বলবেন, কাইফা ইয়ুমকিনুল উসুল ইলাল মাসজিদুল ওয়াতানি, জাতীয় মসজিদ, কাইফা ইয়ুমকিনুল উসুল ইলা উত্তরা, আমি কিভাবে উত্তরায় পৌঁছতে পারি, মিন ফাদলিক, এভাবে কাইফা ইয়ুমকিনুল উসুল ইলাল মাতার, হ্যাঁ আমি কিভাবে বিমানবন্দরে পৌঁছতে পারি, মিন ফাদলিক দয়া করে আমাকে একটু বলবেন, অথবা আপনি আই তরিক ইউআদি ইলাল মাসজিদুল ওয়াতানি,
মনে করেন আপনি একটা চৌরাস্তার মোড়ে গেছেন, ওখানে তিন চারটা রাস্তা আছে, এখন আপনি জিজ্ঞেস করতে পারেন কোন রাস্তাটা জাতীয় মসজিদের দিকে গিয়েছে। আইয়া তরিকুন ইউআদি ইলা আল মাসজিদ আল ওয়াতানি, আল মাসজিদ আল ওয়াতানি ন্যাশনাল মসজিদ, জাতীয় মসজিদ, কোন রাস্তাটি জাতীয় মসজিদের দিকে গিয়েছে। আইয়া তরিকিন ইউআদি, আদা ইউআদি মানে হচ্ছে কি এটা যাওয়া বা ইয়া করা আর কি, ওয়ে হুইচ ওয়ে ইজ ইট টু দা ন্যাশনাল মসজিদ, মসজিদে জাতীয় মসজিদ পর্যন্ত যেতে আমার কোন রাস্তা দিয়ে যেতে হবে, এখানে তো তিন চারটা রাস্তা আছে। হ্যাঁ আইয়া তরিকিন, এখানে দেখেন كيف يمكن الوصول الى المتحف الوطني، অথবা আপনি আরেকটা ওয়েটি জিজ্ঞেস করেন اي طريق يؤدي الى المسجد الوطني، অথবা اني ابحث عن المكتبه العامه كيف اصل الى هناك، আমি সেখানে কিভাবে যেতে পারি। আপনি একজনকে জিজ্ঞেস করতেছেন اني ابحث، আমি খুঁজতেছি عن المكتبه العامه، আমি পাবলিক লাইব্রেরি খুঁজতেছি، كيف اصل الى هناك، আমি সেখানে কিভাবে পৌঁছতে পারি। অথবা আপনি বলবেন اني ابحث عن المسجد الوطني، আমি জাতীয় মসজিদ খুঁজতেছি، كيف اصل الى هناك، আমি সেখানে কিভাবে পৌঁছতে পারি। অথবা আপনি বলতে পারেন اني ابحث عن المتحف الوطني، আমি জাতীয় জাদুঘর খুঁজতেছি، হ্যাঁ كيف اصل الى هناك، অথবা আপনি বলতে পারেন اني ابحث عن البنك الاسلامي، আমি ইসলামের ব্যাংক খুঁজতেছি، كيف اصل الى هناك، আমি ইসলামের ব্যাংকে কিভাবে পৌঁছতে পারি কিভাবে যেতে পারি। অথবা আপনি আর একটা প্রশ্ন করতে পারেন আয়ুমকিনুকা ইফাদাতি আন মাকানি হাদিকাত আল হাইওয়ান، আপনি আনতা তুরিদু আন তাযহাবা ইলা ইলা হাদিকাত আল হাইওয়ানাত، আপনি চিড়িয়াখানায় যেতে চাচ্ছেন، ওয়ালাকিন আনতা লা তা'রিফু কাইফা তাযহাবু ইলা ইলা হুনাকা، আপনি সেখানে কিভাবে যাবেন সেটা জানেন না، ইদান আনতা তাসআলু আন আহাদিন، কাউকে জিজ্ঞেস করবেন أيمكنك إفادتي، তুমি কি আমাকে উপকৃত করবে، عن مكان حديقة الحيوانات، চিড়িয়াখানার স্থানটা আমাকে জানিয়ে কি তুমি উপকৃত করবে، أيمكنك তোমার পক্ষে কি সম্ভব হবে إفادتي আমাকে জানিয়ে দেওয়া অথবা আমাকে উপকৃত করতে পারবে তুমি، عن مكان حديقة الحيوانات، حديقة الحيوانات সম্পর্কে কিছু إفادة আমাকে উপকার তুমি করতে পারবে، অর্থাৎ ওটা কোন স্থানে কিভাবে যাওয়া যায় এটা বলতে পারবে। অথবা দেখেন আয়ুমকিনুকা ইরশাদি ইলা আকরাবি মাহাফাতিন অটোবাস، আপনি কি আমাকে একটা নিকটবর্তী কোন পুলিশ স্টেশন، হ্যাঁ নিয়ারেস্ট কোন পুলিশ স্টেশন না এটা বাস স্টেশন হবে، পুলিশ স্টেশন হয়ে গেছে না বাস স্টেশন، এরাবিকের মধ্যে যেটা আছে মাহাদ্দাত উতিবাস বাস স্টেশন، ইংলিশের মধ্যে পুলিশ স্টেশন হয়ে গেছে একটা বাস স্টেশন হবে، আয়ুম কিনুকা ইরশাদি তুমি কি আমাকে জানাতে পারবে، আর সাদা ইরশিদ এরশাদ মানে কি জানিয়ে দেওয়া، আফা ইফাদাতি মানে আফাদা ইউফিদ ইফাদা মানে উপকৃত করা، আয়ুম কিনুকা ইরশাদি তুমি কি আমাকে জানিয়ে দিতে পারবে আমার ইলা আকরাবি মাহাত্তাতি অটোবিস মানে নিকটবর্তী সবচেয়ে নিকটবর্তী কোনো বাস স্ট্যান্ড সম্পর্কে কি তুমি আমাকে জানিয়ে দিতে পারবে। এখানে মনে করেন বাস স্ট্যান্ড অনেকগুলো থাকতে পারে، আমি সবচেয়ে কাছের বাস স্ট্যান্ড কোনটা সেটা কি তুমি একটু আমাকে জানাতে পারবে، আয়ুমকিনুকা ইরশাদি ইলা আকরাবি মাহাফাতিন মাহাত্তাত হতু মাহাত্তাত আল হাফিলা বলা যায় এখানে، অথবা মাহাত্তাত আল সাইয়ারাত বাস স্টেশন، ঠিক আছে আইনা আকরাবু মারকাজি শর্তা মিন ফাদলিক، ও এটা হবে পুলিশ স্টেশন، আইনা আকরাবু মারকাজি শর্তা মিন ফাদলিক، প্লিজ দয়া করে নিকটবর্তী পুলিশ স্টেশন কোথায় জানতে পারি، আইনা কোথায় আকরাবু মারকাজি শর্তা নিকটবর্তী পুলিশ স্টেশন মিন ফাদলিক দয়া করে، এখানে আপনি আইনা আকরাবু সুক মিন ফাদলিক বলতে পারেন، আইনা আকরাবু মারকাজ তিজারা সুপার শপ মারকাজ তিজারা، আইনা আকরাবু আকরাবু মনে করেন এখানে আল আল ব্যাংকুল ইসলামী নিকটবর্তী কোন ইসলামী ব্যাংক সম্পর্কে কি আমি জানতে পারি মিন ফাদলি প্লিজ، তাহলে আপনি কারো কাছে কোন স্থান সম্পর্কে কোন একটা জায়গা সম্পর্কে কোন একটা রাস্তা সম্পর্কে জানার জন্য অনেকগুলো সেন্টেন্স এর এখানে ব্যবহার দেখাইছে، ঠিক আছে মনে করেন আপনি বলতে পারেন হাল হাজা হুয়া আত-তারিক আস-সাহিহ লিজামিআতি দাকা কাম তাবউদু আল-মাসাফা কাম আবআদু، তারপর হচ্ছে কি كيف يمكن الوصول الى المتحف الوطني الى الى دي، আপনি যে কোনো একটা বলবেন স্থান، اي طريق يؤدي الى
إني أبحث عن مكان، كيف أصل إلى هناك؟ أيمكنك إفادتي عن مكان فلان فلان؟ أيمكنك إرشادي إلى أقرب محطة إلى فلان؟ أين أقرب مركز الشرطة من فضلك؟ তাহলে এটা হচ্ছে যে আপনি একটা জিয়ারা, আপনি একটা বড় একটা শহরে গেছেন, ওই শহরের মধ্যে আপনি বিভিন্ন স্থান সম্পর্কে কাউকে কারো থেকে জানতে চাইবেন কিভাবে, এটাই আমরা শিখলাম। এবং কেউ আপনার কাছে জানতে চাইলে সেটা আনসারটা কিভাবে দিবেন এটা কয়েকটা উপায় দিছি। মনে করেন লাবুদ দান্তের কেবল হাফিলা তোমাকে, অথবা মুআক্কাল ইন্নাহু লাইসা বিবাঈদ সাইরান আলাল আকদাম, তুমি পায়ে হেঁটে যেতে পারবে। অথবা আপনি বলবেন ওসলুক হাজা শা'র ফিল ইত্তিজাহিল মুস্তাকিম, অথবা আপনি যদি কি গুগলে দেখাইতে চান তাকে বলবেন দানি উরিকা তরিকাকা আলাল খরিদা। মোদি সব এটার আরবি কি হবে? হ্যাঁ কোনটা মোদি সব বা দোকান, এই দোকানের দোকানুন কি দোকান? আচ্ছা আসতেছে আসতেছে এখানে বাদ আমাকেন ও তাওজিহাত তরিক। আমরা শহরের মধ্যে গিয়ে বিভিন্ন স্থান এবং রাস্তা সম্পর্কে জিজ্ঞেস করে থাকি। এখন বিভিন্ন কিছু আমাদের স্থানের নাম জানতে হবে এবং তৌজিহাত তরিক রাস্তার দিকের নামগুলো জানতে হবে। আমাকে সর্বপ্রথম কিছু স্থানের নাম, মনে করেন ওখানে সুপার শপ আছে, বড় মার্কেট আছে, এগুলোকে আমরা কি বলবো আরবিকের মধ্যে? দেখেন শারিউন স্ট্রিট, রাস্তাকে জি নাম তাফাদ্দাল। ওই যে আয়ুনকিনু ইরশাদি ইলা আকরাব, ইলা আকরাব ফুকুতা ইলা আকরাব, ইলা আকরাব মাহাত্তাতি উতুবিস, ইলা আকরাব আকরাবি। হ্যাঁ বলে এটা ইসমে তাফজিল না আকরাবু? আকরাবু ইসমে তাফজিলের আগে হরফে জোর আসছে, এটা কি আমল করে না ইসমে তাফজিলের মধ্যে? হ্যাঁ হ্যাঁ ইলা আকরাবি আয়ুর শুক ইরশাদি, এটা ওই ইরশাদের পরে ইলা আসছে আর কি। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। দেন বাদ আল আমাকিন ওয়া তাওজিহাত আত তরিক, কিছু স্থান এবং তাওজিহাত আত তরিক মানে দিক নির্দেশনা রাস্তার সম্পর্কে কিছু দিক নির্দেশনা। দেখেন শারিউন স্ট্রিট, সড়ককে বলা হয় কি শারি, অথবা শারি ফাসিহ, শারিউন ফাসিহ এভিনিউ, যেটা রাজপথকে বলা হয় শারিউন ফাসিহ। তারপরে রাজপথের আরেকটা হাইওয়ে, আরেকটা পথ আছে তরিক সারিক, তরিক সারি যেটা হাইওয়ে। হ্যাঁ তারপরে জুকাক, জুকাক অর্থ হচ্ছে কি আপনার গলি, সরু রাস্তা, ভিতরে ভিতরে যেগুলো রাস্তা আছে এগুলোকে বলা হয় জুকাক। ওই যে হযরত উমর রাদিয়াল্লাহু ফি জুকাকিল মদিনা, মদিনার অলিতে গলিতে হাঁটতেছিলেন রাতের বেলায়, তার প্রজারা কি করে দেখার জন্য একটি জুকাক অলি গলি। তারপরে হাররা, হাররাও অর্থ হচ্ছে কি সংকীর্ণ পথ বা গলি। তারপর রসিফ ফুটপাথ সাইড ওয়াক, ওখানে হাঁটার জন্য রাস্তার পাশে মানুষ হাঁটার জন্য যেটা ইয়াটাকে ওটাকে কি বলা হয় রসিফ বলা হয় রসিফ। তারপরে হচ্ছে কি নাফাক অথবা মিত্র, হ্যাঁ এটা হচ্ছে কি আপনার টানেল যেটা আছে টানেল, সুড়ঙ্গ পথ, মাটির ভিতরে যে পথ হয় টানেল, এটাকে কি বলা হয় নাফাক বা মিত্র বলা হয়। নাফাক বা মিত্র ভূগর্ভস্থ পথ বা সুড়ঙ্গ টানেল যেটাকে বলা হয়। এখানে আমাদের চট্টগ্রামে যেটা কর্ণফুলী টানেল করলো এটাকে কি বলা হয় নাফাক, নাফাক ও কর্ণফুলী, কর্ণফুলী টানেল। অথবা আরেকটা বলা হয় মিত্রুল আনফাক বলা হয় এটাকে, আন্ডারগ্রাউন্ড একদম মাটির নিচে যে রাস্তা ওটাকে মিত্রুল আনফাক বলা হয় অথবা নাফাক মিত্র যে কোনো একটা বলা যায়। হোটেল, হোটেলকে বলা হয় ফুন্দুক, আরবিক হচ্ছে কি ফুন্দুক, মানে আমি আপনি বলতে পারেন আমি পাশে কাইফা ইউমকিনুনিল উসুল ইলা ফুন্দুক, হ্যাঁ আমি ফুন্দুক সোনারগাঁও, আমি সোনারগাঁও হোটেলে কিভাবে যেতে পারি। তারপরে মাতাম, মাতাম অর্থ হচ্ছে কি খাবার, রেস্টুরেন্ট, আপনি কোন একটা মাতাম সম্পর্কে জানতে চাচ্ছেন কারো কাছে, তাহলে বলবেন মাতাম, আমি মাতামে কিভাবে যাব এখান থেকে। অথবা হাল ইউমকিনুনি আইনা আকরাবু মাতামিন মিন ফাদলিক, মানে নিকটবর্তী কোন হোটেল সম্পর্কে কি আমাকে সংবাদ দিতে পারবে, রেস্টুরেন্ট, আইয়ুমকিনুকা ইরশাদি ইলা আকরাবি মাতআমিন, হ্যাঁ এরকম করে আপনি বলবেন।
তারপরে মাতাম ওয়াজাবাত খফিফা, এটা হচ্ছে কি আপনার স্ন্যাক বার যেগুলো হালকা নাস্তার রেস্টুরেন্ট আছে, ঘরের মধ্যে মনে করেন কোনো আপনি ডিনার পাবেন না, তারপর হচ্ছে কি আপনার লাঞ্চ নাই, বরং হালকা নাস্তা চা বিস্কিট এরকম কিছু হালকা নাস্তা পাবেন। মাতাম ওয়াজাবাত খফিফা স্ন্যাক বার, ওয়াজাবাত খফিফা অর্থ হচ্ছে কি আপনার হালকা নাস্তা। তারপরে মাবানি বিল্ডিং, বিল্ডিং গুলোকে কি বলা হয়? মাবানি বলা হয়। আপনার শপিং মল দোকানপাট এগুলোকে বলা হয় মার্কাজুত তাসউক, মার্কাজুত তাসউক। তারপরে মাহাল মাহাল্লাত কুবরা, বড় বড় যেগুলো স্টোরেজ আছে বড় বড় বড়, হ্যাঁ যেগুলোর মধ্যে সবকিছু পাওয়া যায় এগুলো হচ্ছে মাহাল্লাত কুবরা, বড় বড় মার্কেট। তারপরে মানে মার্কাজুত তাসউক এটা হচ্ছে কি শপিং সেন্টার, একটা শপিং সেন্টারের মধ্যে আপনি মাহাল্লাত কুবরা যেগুলো বড় বড় ইয়া থাকে দোকান থাকে এগুলোকে মাহাল্লাত কুবরা বলা হয়। তারপরে মাসরিফ ব্যাংক, আপনি মনে করেন ব্যাংকে যেটা চাচ্ছেন বলবেন মাসরিফ। হ্যাঁ মাকতাবুল বরিদ পোস্ট অফিস, মাসরিফ এটা রড হচ্ছে কি যে মাসরিফ, হ্যাঁ হ্যাঁ মাসরিফ ব্যাংক, মানে সবাই তো মাসরাফ মাসরাফ বলে, যে মানে রর উপর জবর দিয়ে বলে মাসরাফ। আচ্ছা জাজাকাল্লাহ। হ্যাঁ হ্যাঁ মাকতাবুল বরিদ পোস্ট অফিস, মাকতাবুল বরিদ পোস্ট অফিস। তারপরে মারকাজুশ শুরতা পুলিশ স্টেশন, মারকাজুশ শুরতা পুলিশ স্টেশন। তারপরে মাহাত্তাতুল মাকাফি শেখ ফায়ার স্টেশন। যে শেখ যে জি মাসরিফ, তো জি খরচ করার জায়গা এটা তো ব্যাংক হতে পারে, মাসরিফ খরচকারী, মাসরিফ শব্দ করতে হয় খরচকারী, তাহলে মাসরিফ দ্বারা কি ব্যাংক উদ্দেশ্য নেওয়া যাবে? মাসরাফ বললে মাস হবে, নেওয়া যেতে পারে। মাসরিফ, হ্যাঁ ব্যাংক অথবা আপনার ব্যয়ের খাত এটাকে মাসরিফ বলা হয়। মাসারিফ, মাসরিফ থেকে মাসারিফ, মাসারিফুল জাকাত এখান থেকে মাসরিফ মাসারিফ ধরেন ব্যয়ের খাত বলা হয়। আর ব্যাংক এখানে ইসমে তবদিল না, এটা ইসমে তবদিল না, ইসমে জরফ। মাসরিফুন মাসজিদুন মাগরিবুন, তাহলে জি আপনি জরফ পাত্র, জরফ এটা স্থান বুঝাচ্ছে, মানে যেখানে আপনি ব্যয়ের খাত, একটা হচ্ছে ব্যয়ের খাত, এখানে ব্যয় করার জন্য আপনি যেখানে টাকা পয়সা গুলো রাখেন এটা একটা মাসরিফ আর কি, ব্যাংক মাসরিফ। আপনার মাসরাফও বলা যাবে, দুটাই বলা যাবে, ঠিক আছে মাসরাফ মাসরিফ দুটাই বলা যাবে। কিন্তু এই মাসরাফের আর একটা নালা নর্দমা আসতেছে তো জবর দিয়ে হলে, আপনি জেড দিয়ে হলে কিন্তু এখানে নালা নর্দমা মিনিংটা আসবে না, বাস এটা ব্যয়ের খাত অথবা ব্যাংক দুটাই বলা যাবে, মাসরিফ মাসরাফ। ওয়ালাইকুম আসসালাম, শুকরিয়া। এরপর হচ্ছে কি আপনার মাহাল্লা তিজারিয়া, হ্যাঁ তিজারিয়া এটা হচ্ছে কি শপস বা মল যেগুলো বলা হয় শপিং মল। তারপরে মাহাল্লাত সুগর এটা হচ্ছে কি ছোট ছোট দোকান যেগুলো আছে স্মল শপ গুলোকে বলা হয়, বুটিক্স এর যেগুলো দোকান থাকে এগুলো হচ্ছে মাহাল্লাত সগর। আর মাহাল্লাত কুবর হচ্ছে কি এগুলো ডিপার্টমেন্ট স্টোরস, অর্থাৎ এগুলো বড় বড় দোকান। তারপর মাহাল্লাত সাগিরা অথবা সগরা এগুলো একটি স্মল শপ ছোট ছোট দোকান। তারপর আপনার হাদায়েক গার্ডেন বাগান, হাদায়েক আম্মা যেটা পার্ক বলা হয় যেখানে সবাই গিয়ে ঘুরতে পারে পার্ক, এগুলোকে বলা হয় হাদায়েক আম্মা। তারপরে প্লে গ্রাউন্ড খেলার মাঠ বলা হবে মালাইব, অর্থাৎ আপনার শহরের মধ্যে যে সমস্ত স্থান গুলোর থাকে ওগুলোর সবগুলোর অ্যারাবিক আর কি। নওয়াজ হাদিকা আম্মা যেখানে মানে সবার জন্য থাকে আর কি পার্ক, যেটা মানে মন্তাজাহ বলা হয়, সকাল সবাই যেখানে গিয়ে ঘুরতে পারে। মনে করেন হাদিকাতুল হাইওয়ানাত এটা হচ্ছে চিড়িয়াখানা, তারপরে হাদিকাতুল আশজার গাছের বাগান থাকলে, এটা হাদায়েক আম্মা এটা হচ্ছে কি মানুষে গিয়ে যেখানে মানুষে গিয়ে বেড়ানোর জন্য যে এরকম হাদায়েক থাকে এগুলো হচ্ছে কি হাদায়েক আম্মা।
মুনতাজাহ বলা যায়, মানে জমা আসলো কি জন্য সেটা মানে প্রশ্ন ছিল। হাদিকাতু ও আমার, এটা আপনি বা আম্মা বলা যায়, সমস্যা নেই। আর হাদায়েক এটা মানে পার্ক একটা তো না, অনেকগুলো পার্ক থাকতে পারতো, সেজন্য হাদায়েক আম্মা বলা হয়। জি শুক্রা। তারপরে মালায়েক এটা হচ্ছে কি প্লে গ্রাউন্ড বা খেলার মাঠ। তারপরে নওয়াজ, নওয়াজ নওয়াজ লাইলা নাইট ক্লাব কে নওয়াজ লাইলা বলা হয়, নাইট নাইট ক্লাব। তারপরে ইন গুরু আছে না, তুমি ডানে গুরো বামে গুরো, ইন আতিফ ইয়ামিনান ডানে গুরো, ইন আতিফ ইয়াসারান বামে গুরো, টার্ন রাইট টার্ন লেফট। ইন আতিফ মানে ঘুরো, ইয়ামিনান ডানে, ইন আতিফ ইয়াসারান বামে গুরো। মনে করেন আপনি কোথাও যেতে চাচ্ছেন, মানে আমি কোন দিকে যাবো, সোজা যাবেন এর পরে ডানে ঘুরবেন বলে না, ইন আতিফ ইয়ামিনান। অথবা আপনি সোজা পশ্চিমে যান, ইত্তাজি গরবান, সোজা যাওয়ার জন্য আমরা কি বলবো, উসলুকও বলতে পারি, উসলুক গরবান, অথবা ইত্যাদি আসিফ গরবান। পশ্চিমে কোথায় যান, পশ্চিমে যান, পশ্চিমে ঘুরেন, ইন আতিফ শারকান পূর্ব দিকে ঘুরেন, ঠিক আছে। অথবা এরপরে এদিকে ইত্যাদি জানুবান, আপনি দক্ষিণ দিকে সোজা যান। এই তারপর হচ্ছে কি ইত্যাদি শিমালান, আপনি উত্তর দিকে সোজা যান, ঠিক আছে। তারপরে সির শামালান, এই যে শামাল এবং জনপে গুলানসি, সির শামালান আপনি উত্তর দিকে হাঁটেন, সির জানুবান দক্ষিণ দিকে হাঁটেন, ঠিক আছে। আপনি রাস্তা পার হন, এই যে এখন রাস্তা পার, ও অবর আশার রাস্তা পার হও, রাস্তা পার হওয়ার এটার আমি কি বলবো, ও অবর আবার আবরু মানে পার হওয়া। অথবা আপনি পরবর্তী কোণে যান, এখানে আপনার কর্নার থাকে না, মনে করেন এক রাস্তা রাস্তা হাঁটতেছি, ওখানে কর্নার থাকে, বিভিন্ন কোণ থাকে, মনে করেন সির ইলা না সুয়াতি তালিয়া, না সুয়া অর্থ হচ্ছে কি কোণ, কর্নার, আপনি এখান থেকে নিয়ে গোদা নেক্সট কর্নার, নেক্সট কর্নার পর্যন্ত, নেক্সট কোণ পর্যন্ত যাবেন, এরপর আপনি ডান দিকে ঘুরবেন বাম দিকে ঘুরবেন, এটা বলতে পারি। ফির ইলা নাসিয়াতি তালিয়া, পরবর্তী কর্নার পর্যন্ত আপনি চলেন, ঠিক আছে। ইন্নাহু বাঈদুন জিদ্দান আন হুনা, এখান থেকে অনেক দূরে, মনে করেন আপনার থেকে কেউ কিছু জিজ্ঞেস করলো, আমি এখান থেকে কত মানে হাসপাতাল, কাম আবাদু আল মুস্তাশফা মিন হুনা, মুস্তাশফা এখান থেকে কত দূরে, বলবো ইন্নাহু বাঈদুন মিন হুনা, এখান থেকে অনেক দূরে, ইন্নাহু বাঈদুন জিদ্দান আন হুনা, এখান থেকে অনেক দূরে। অথবা ইন্নাহু লাইসা বাঈদ আন হুনা কাসিরান, এখান থেকে বেশি দূরে নয়, ইন্নাহু লাইসা বাঈদান আন হুনা, এখান থেকে বেশি দূরে নয়। অথবা ইন্নাহু আলা মাসিরাতি আশরি দাকায়েক, এটা মাত্র 10 মিনিটের রাস্তা, ইন্নাহু আলা মাসিরাতি আশরি দাকায়েক, এটা 10 মিনিটের রাস্তা, ইন্নাহু আলা মাসিরাতি 20 দাকিকা, এটা 20 মিনিটের রাস্তা। অথবা ইন্নাহু আলা মাসিরাতি সাআতিন, এটা 1 ঘন্টার রাস্তা, ইন্নাহু বাঈদুন জিদ্দান, ইন্নাহু আলা মাসিরাতি সাআতিন, 1 ঘন্টার রাস্তা। সির ফিল ইত্তিজাহ আল মুস্তাকিম লিহাযা আল শারি হাওয়ালাই রুবউ মাইল, এই যে এর আগে এর আগে গেছে, সির তুমি চলো, ফিল ইত্তিজাহ আল মুস্তাকিম, সোজা যাবে, লিহাযা শারি এই রাস্তায়, এই রাস্তা দিয়ে তুমি সোজা যাও, হাওয়ালাই রুবউ মাইলিন প্রায় কোয়ার্টার অফ মাইল, অর্থাৎ